আসসালামু আলাইকুম। টেক বাংলাদেশ চ্যানেলে আমি জাহিদ আপনাদেরকে জানাই স্বাগতম। আমার চ্যানেলের প্রথম ভিডিওটিতে আপনাদের রেসপন্স দেখে আমি অনেক অভিভূত, ধন্যবাদ। আপনাদের এই রেসপন্স দেখে আমি সামনের ভিডিওগুলো বানানোর অনুপ্রেরণা পেলাম। আশা করি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিতে পারবো। আপনারা যদি আরও বেশি বেশি টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল বাটনটি চেপে রাখুন, যেন সবার আগে আপনার কাছেই টেক রিলেটেড ভিডিওর নোটিফিকেশনটি পৌঁছে যায়। হ্যাঁ, আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। যদিও বিষয়টি আকাশ নিয়ে কিন্তু টপিকটি ভিন্ন। আজকে আমরা আকাশ কিভাবে একটি মোবাইল দিয়ে চালানো যায়, অর্থাৎ মোবাইলের রিমোটের মাধ্যমে আকাশ কিভাবে কন্ট্রোল করা যায়, আমরা আজকে সেই বিষয়টি দেখব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন কিভাবে মোবাইলের রিমোট দিয়ে আকাশ কন্ট্রোল করা যায়। আমি আপনাদেরকে আজকে মোবাইল দিয়ে আকাশ কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা তো দেখাবই, সাথে আপনাদের জন্য রয়েছে একটি বোনাস। রিমোটটির মাধ্যমে আপনারা আকাশ এবং টিভি দুটির একসাথে মার্চ করে কিভাবে কন্ট্রোল করতে পারবেন আপনাদেরকে আমি সেটিও দেখাবো, কিন্তু আপনাদেরকে ভিডিওটি পুরো দেখতে হবে। আপনারা যদি ভিডিওটি পুরো না দেখেন তাহলে আপনারা প্রসেসটি বুঝতে পারবেন না। সো চলুন বন্ধুরা, চলে যাই আমাদের মেইন ভিডিও অর্থাৎ টিউটোরিয়াল ভিডিওটিতে। আকাশের রিমোট কানেক্ট করার জন্য আমাদেরকে প্রথমেই যেতে হবে প্লে স্টোরে। সেখান থেকে আমরা ডাউনলোড করব জাজা রিমোট। জাজা রিমোট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চলে এসেছে জাজা রিমোট। দেন হচ্ছে আমরা দেখুন এখানে চলে যাব ইউনিভার্সাল টিভি রিমোট, জাজা রিমোট। আমি অলরেডি এটি ইনস্টল করে রেখেছি, এই কারণে এখানে ওপেন দেখাচ্ছে। সো আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা চলে যাই এখন ডিরেক্টলি রিমোটে। সো এই হচ্ছে আমার জাজা রিমোট, আমি জাজা রিমোটে চলে গেলাম। দেন হচ্ছে আমরা রিমোটের ফাংশনে গো নাওতে চলে যাব। এখানে রিকোয়েস্ট পারমিশন চাবে, আমরা আই নো দিয়ে অ্যালাউ করে দেব। দেন এখানে দেখুন যে সব অপশন চলে এসেছে, এখানে টিভি, এসি, প্রজেক্টর, এস টিভি, স্যাটেলাইট, ওটিটি বক্স, ডিভিডি, অনেক কিছু এখানে কানেক্ট করা যায়। তো আমরা হচ্ছে স্যাটেলাইটে আমরা চলে যাব, এস টিভি স্যাটেলাইট। তো এইখানে দেখুন এখানে কিন্তু অনেক অনেক হাজার হাজার এখানে অপশন রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু স্কাইওয়ার্ডও আছে। আমরা স্কাইওয়ার্ড অথবা কৌশিক চালাই সেগুলো কিন্তু এখানে আছে, কিন্তু এখানে আপনার যে স্কাইওয়ার্ড, সেই স্কাইওয়ার্ডটা আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে স্কাইওয়ার্ড, ইয়েস এই যে স্কাইওয়ার্ড, এই স্কাইওয়ার্ডটা আমরা যদি ঢুকি, কিন্তু এই স্কাইওয়ার্ডের আমরা এখানে 28টি মডেল রয়েছে, এই 28টি মডেলের একটিও আকাশের সাথে কাজ করবে না। আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি স্কাইওয়ার্ড এসটিভির সাথে কানেক্ট করার ট্রাই করেন, স্কাইওয়ার্ডের কোনো মডেল অথবা কোড এই আমাদের যে আকাশ সেটার সাথে কিন্তু কাজ করবে না। সো আমাদের এটা কানেক্ট করানোর জন্য যেতে হবে আদার্স অপশনে। এখানে আমরা ফার্স্টের দিকে চলে গেলে এখানে আদার একটি অপশন রয়েছে, এই আদারে আমরা চলে যাব। সো আদারের এখানে যে অপশনটা রয়েছে এইখান থেকে আমাদের কাজ করবে শুধুমাত্র 58 নম্বর কোডটি। আপনাদেরকে আমি বলে রাখি 58 নম্বর, এখানে যদিও দেখাচ্ছে যে টোটাল 30টি কোড রয়েছে, কিন্তু 28-29 নম্বরে যাওয়ার পর আরও 30টি আনলক হয়ে যায়। সো ওটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনাদের আকাশ কাজ করবে 58 নম্বর কোড দিয়ে। আপনারা জাস্ট এখানে পাওয়ার বাটন আছে সেখানে ক্লিক করবেন, আপনারা এখানে অপশন এসেছে যে এস টিভি স্যাটেলাইট, ডিড দ্য কোড ওয়ার্ক, আপনারা জাস্ট ক্রস দিয়ে দিবেন, কারণ কাজ করবে না। সো ক্রস আমরা ক্রস দিব, দেন আবার আসবে 2 নম্বর চলে এসেছে, আমরা আবার পাওয়ার বাটন দিব, জাস্ট ক্রস দিব। এভাবে স্কিপ করতেই থাকবেন, স্কিপ করতেই থাকবেন, স্কিপ করতেই থাকবেন, পাওয়ার বাটন ক্লিক করবেন, ক্রস দিবেন, পাওয়ার বাটন ক্লিক করবেন, ক্রস দিবেন। আপনারা ওয়েট করবেন 58 নম্বর এখানে আসার জন্য, কারণ 58 নম্বর কোডটি একমাত্র আকাশের সাথে চলবে। সো আমরা স্কিপ করে 58 নম্বরে এখন চলে। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা 58 নম্বর কোডে চলে এসেছি। দেখুন এখানে কিন্তু ফার্স্টে 30টি দেখালো, পরে 90টি কোড আনলক হয়েছে, এটি আসলে স্কিপ করতে করতে অটোমেটিক চলে আসে। তো আমরা এখন 58 নম্বরে আছি, 58 নম্বর কোডটি আমাদের আকাশের সাথে চলবে। সো আমরা পাওয়ার বাটনে যখন ক্লিক করব, এইবার দেখুন এস টিভি স্যাটেলাইট, ডিড দ্য কোড ওয়ার্ক, এখানে আমরা ইয়েস সিলেক্ট করব, দেন এটি লোডিং হবে। এবার আপনারা দেখুন এখানে সাউন্ডের অপশন এনেবেল হয়েছে, এখানে 3টি অপশন আছে। এখানে আপনাদেরকে আমি বলে রাখি যে 3টি অপশনের প্রথম 2টি চলবে না, ইয়েস প্রথম 2টি চলবে না। আমরা
প্রথমটিও স্কিপ করব, সেকেন্ডটিও আমরা স্কিপ করব। হার্ট যেটি আসবে এটি শুধুমাত্র আকাশের সাথে চলবে। সো আমরা হচ্ছে এখানে ইয়েস দেব। আপনাদেরকে বলে রাখি এই যে সেটআপটি এটি কিন্তু শুধুমাত্র স্কাই ওয়ার্ড বক্সের জন্য। আমি আবারও বলে রাখি স্কাই ওয়ার্ড আকাশের স্কাই ওয়ার্ড বক্সের জন্য, এটি কিন্তু কোশিপের জন্য না। কোশিপের জন্য কানেক্ট করতে হয়তো অন্য কোড লাগতে পারে। সো এই কোডের সাথে যদি কোশিপ না চলে, সো আপনারা ভাববেন না যে চলতেছে না কেন, কিন্তু কারণ হচ্ছে এটি শুধু স্কাই ওয়ার্ডের জন্য আমি সেটআপটি দেখাচ্ছি। তো দেখুন এখানে একটি অপশন এসেছে যে টিপস ওয়াচ এ শর্ট ভিডিও টু ডাউনলোড দ্য রিমোট কোড। এখানে আমরা স্টার্ট ওয়াচিংয়ে চলে যাব আমরা রিমোটের কোডটি পাওয়ার জন্য। সো একটি শেষ, এই দেখুন অটোমেটিক বের হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে এসেছে কনফার্ম মডেল আদার এসটিভি স্যাটেলাইট 001। এখানে আমরা 001 ক্লিক করব, দেন হচ্ছে আমরা এখানে লিখব আকাশ DTH, দেন আমরা ওকে দিয়ে দেব। দেখুন আপনাদের আকাশ DTH কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি একটি জিনিস বুঝাই, সেটি হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে একটি রিমোট দিয়ে আমরা দুইটি রিমোট কীভাবে কন্ট্রোল করব। অর্থাৎ আমরা দুইটি ডিভাইস সরি আমরা একটি রিমোট দিয়ে দুইটি ডিভাইস কীভাবে কন্ট্রোল করব। তো সেটি করার জন্য আপনাদের কিন্তু এই যা রিমোটে অপশন রয়েছে, অর্থাৎ আপনি এই একটি রিমোট দিয়েই আপনি দুটি ডিভাইস কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ একই সাথে সেট টপ বক্স এবং টিভি আপনি কন্ট্রোল করতে পারবেন। সেটি কীভাবে সেটি আসলে আমরা দেখি। এই যে আমাদের যেই সেট টপ বক্সের পাওয়ার বাটন, সেটির পাশে আরেকটি পাওয়ার বাটন ব্লিঙ্ক করছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে যেখানে একটি টিভির আইকন রয়েছে আপনারা এই এটাতে ক্লিক করবেন। দেখুন এখানে একটি অপশন এসেছে সিলেক্ট অ্যান অ্যাপ্লায়েন্স টু অ্যাড ইনফ্রারেড পাওয়ার অন বাটন, অর্থাৎ আপনাদেরকে একটি টিভি আগে সিলেক্ট করতে হবে। সেটির জন্য আপনারা এখানে চলে যাবেন এবং আপনাদের এখানে একটি প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে গেলে আপনাদের এখানে আপনাদের যে টিভিটি সেই টিভিটি আপনাদের পেয়ার করতে হবে। আপনাদের যে নিজস্ব যে ব্র্যান্ডটা রয়েছে, সাপোজ কারো কাছে স্যামসাং টিভি, কারো কাছে সনি টিভি, কারো কাছে ওয়ালটন টিভি, কারো কাছে অন্য অন্য কোনো ব্র্যান্ডের টিভি থাকতে পারে। সো আপনি যে কোনো একটি ব্র্যান্ডের টিভি, আপনার যেই ব্র্যান্ডের টিভি আপনার কাছে রয়েছে, আপনি সেটার সাথে আপনার রিমোটটি আগে পেয়ার করতে হবে। সাপোজ আপনার কাছে হচ্ছে হাইসেন্সের টিভি রয়েছে, তো আপনি হচ্ছে হাইসেন্স জাস্ট আপনি কানেক্ট করবেন। আপনি হাইসেন্স মনে করেন আমি এখানে জাস্ট দেখানোর জন্য সবগুলো আমি পেয়ার করে দিচ্ছি, যে আপনাদেরকে বোঝানোর জন্য যে রিমোটটা কীভাবে আগে পেয়ার করে কানেক্ট করতে হবে। সাপোজ আমরা এভাবে একটি র্যান্ডমলি একটি রিমোট আমরা অ্যাড করছি, এই দেখুন আমাদের এখন অপশন চলে এসেছে যে কোডটি ডাউনলোড করার জন্য স্টার্ট ওয়াচিং। আমরা স্টার্ট ওয়াচিংয়ে চলে যাব আগের মতো। সো দেন ওরা হচ্ছে আমাদেরকে একটি, তো ওদের অ্যাডটি শেষ। এখন দেখুন যে টিভিটি কিন্তু অ্যাড হয়ে গেছে, যে হাইসেন্স টিভি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেট টপ বক্সে, যেখানে যদি দেখি এখন দুইটি টিভিও আছে রিমোটও আছে, কিন্তু আমরা একটি রিমোটে দুইটি ডিভাইস কীভাবে অ্যাড করব সেটার জন্য আমরা এই যে আদার এসটিভি স্যাটেলাইট আকাশ DTH এটাতে চলে যাব। দেন আপনারা দেখুন যে এইখানে ওই যে ব্লিঙ্ক করছে পাওয়ার বাটনটা আমরা ওইখানে ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু অপশনটি এনেবেল হয়েছে, হাইসেন্স টিভি এনেবেল হয়েছে। আমরা হাইসেন্স টিভিটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব। এখন হাইসেন্স টিভিটা আমাদের এই রিমোটের সাথে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ দুইটা রিমোট মার্জ হয়ে গিয়েছে। এখন আপনারা যদি ফার্স্ট যে পাওয়ার বাটন এইটা দিয়ে আপনারা কিন্তু সেট টপ বক্সের পাওয়ার অন অফ করতে পারবেন, আর সেকেন্ড যে পাওয়ার অফ বাটন এটা দিয়ে আপনারা টিভি পাওয়ার অন অফ করতে পারবেন। আরও আপনারা যদি কিছু কন্ট্রোল করতে চান টিভির, তাহলে আপনারা ধরেন টিভির সাউন্ড কমাতে বাড়াতে চান, অথবা আপনারা হচ্ছে টিভির অন্য কোনো অপশনে যেতে চান, সেই কারণে এই যে এখানে যে একটি থ্রি ডট রয়েছে এটিতে আপনারা যাবেন। এখন দেখুন এখানে কিন্তু টিভি ভলিউম আপ প্লাস টিভি ভলিউম মাইনাসের অপশন রয়েছে, তো আপনারা কিন্তু এটার মাধ্যমে টিভি ভলিউম প্লাস মাইনাস করতে পারছেন। সো দেখতে পাচ্ছেন যে একটি রিমোটের আন্ডারে দুইটি রিমোট মার্চ করে কীভাবে চালাতে হয়। তো এভাবে আপনারা আপনাদের আকাশ DTH এবং রিমোট টিভি রিমোট একটি রিমোটে মার্চ করে চালাতে পারবেন যা যা রিমোটের মাধ্যমে। সো আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি টেস্টে, যেখানে আপনাদেরকে আমি দেখাবো যে আমার টিভি এবং আমার সেট টপ বক্সে দুইটি কীভাবে একসাথে কাজ করছে। চলুন আমরা চলে যাই আমাদের টিভি। দিস ইজ মাই আকাশ সেট টপ বক্স, আর এই হচ্ছে আমার টেলিভিশন, আমার টিভিটি। সো আমি হচ্ছে এখন আমার যে রিমোটটি আছে এই হচ্ছে আমার যাজা রিমোট। তো এই যাজা রিমোট দিয়ে আমি এখন হচ্ছে এটি অন অফ করে দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন দুটি অন অফ বাটন আছে, একটা হচ্ছে টিভির আর একটা হচ্ছে সেট টপ বক্সের। আমরা হচ্ছে ফার্স্টে সেট টিভির যেটি সেটি দিয়ে আমরা দেখাই, যে এই যে দেখুন আপনারা
টিভিতে যদি আমি দেই দেখেন টিভি কিন্তু অন হয়ে গিয়েছে। আমার ওয়ালটন টিভি, তো আমার টিভি হচ্ছে অন হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার সেট টপ বক্সটাকে কানেক্ট করার চেষ্টা করি, দেখুন এই যে আমার সেট টপ বক্সের পাওয়ার বাটন হচ্ছে এটি, এটি হচ্ছে আমার সেট টপ বক্সের পাওয়ার বাটন। সো আমি যদি এটি দেই, দেখুন আপনারা দেখুন আমার সেট টপ বক্স চালু হয়ে গিয়েছে। যে আমার আকাশ চালু হয়ে গিয়েছে, আকাশ এখন চলছে। এখন আমি যদি এটা চেক করি, এই যে দেখুন এই যে এটার সাউন্ড যে বাড়ানো কমানো এটা দিয়েও কিন্তু করা যায় আমরা জানি। সো আমরা যদি এটা দিই, এটা দিয়ে সরি এটা দিয়ে হচ্ছে চ্যানেল চেঞ্জ হয়, তো আমরা হচ্ছে চ্যানেল চেঞ্জ করতেছি। দেখুন এই যে এই দেখুন চ্যানেল চেঞ্জ হচ্ছে, এই যে চ্যানেল চেঞ্জ হচ্ছে। তো আপনারা দেখছেন যে কিভাবে হচ্ছে এই রিমোট দিয়ে আমরা সব কাজ করতে পারবো। আর হচ্ছে আমরা হচ্ছে টিভির যদি টিভির সাউন্ড কমাতে পারতে চাই, সেটাও কিন্তু আমরা এটা দিয়ে পাচ্ছি। আমরা হচ্ছে এই 100 থেকে 3 ডটে গেলে এখানে টিভি ভলিউম প্লাস এন্ড মাইনাসের অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে যদি এখানে টিভি ভলিউম প্লাসে যাই, দেখো আপনারা এখানে কিন্তু সাউন্ড অপশনটা চলে এসেছে। আমরা এখন মোবাইল দিয়ে টিভি সাউন্ডও কন্ট্রোল করতে পারছি। সো এভাবেই আমরা হচ্ছে দুটি রিমোট একসাথে মার্চ করে আকাশ এবং টিভি দুটোই চালাতে পারবো। সো এতটুকুই ছিল, ধন্যবাদ।